ভিক্ষা করে আমি টাকা খাইতে পারি না, আমি নিজে ভিক্ষা করে আজকে আমার বউ বাঁচাইতে পারতেছি না, আমার ছেলেটা আমার সুস্থ, আমার হাতে রুগী, আমি আমার হাতে তিনটে বলক, আমার হাই প্রেশার, ডায়াবেটিস, আমি ভিক্ষা করতে পারতেছি না, পাওনা ব্যাংকে আমি অর্থ ব্যাংকের কি করব, আমার পাওনা বলে যাইতে আছে গাও আমারে, ও বাবা আমি কার কাছে যাব, আল্লাহ রে আল্লাহ আমার সাহায্য করো রে, তিন লাখ লাখ তো আমার একটু অর্থ জোগাড় করে দাও বাবা, আমার একটু অর্থের প্রয়োজন রে বাবা, তোমরা আমার সব জায়গায় চেক করে দাও, আমার তো চাইতে কিছু নাই রে, এই যে বাবা রে এই যে শেখ হাসিনা বাদে রে, আমি নাম্বার দিতে পারি, আমার কাছে নাম্বার আছে, আমার স্বামী মারতে 35 বছর, এই 35 বছর ধরে আমি কামাই করে খাইছি, ওর কথারই না আমার দিন বাড়ি স্টুক করে, আমি অসুস্থ বাবা, রুগীর একটা পাও কেটে লাইছে, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর হ্যাঁ ডায়াবেটিস আছে, সেই টাকা সিটিতে কি প্রয়োজন, এই যে এই রুগীটা আমার ছেলের বড় বউ, আমার বড় ছেলে, আর দুটো ছেলে, বড় ছেলের বউটা আমি ভিক্ষা করে যা পাই দিয়ে আমার সংসার চলে না বাবা, আমার একটু অর্থ জোগাড় করে দেন বাবা, হ্যাঁ বাবা আমার বাসায় বাড্ডা খা, উত্তর উত্তর বাড্ডা এখানে খাল পার, সুভাষপুর পিছনে খাল পারে বাসা, এই আমার মোবাইল আছে, একটা মোবাইল নাম্বার দেন, আপনি ক্যামেরার সামনে ধরেন, আপনি ক্যামেরার সামনে মোবাইল নাম্বার ধরেন, এই নাম্বার ওটা দিয়ে দিন, এই নাম্বারটা দেন, আমি আমার মোবাইল নাম্বারটা বাই করে দেন, এই নাম্বার এক্সেল এর নাম্বার দিবেন, সমস্যা হয়েছে কিভাবে, হ্যাঁ কি সমস্যা হয়েছে, হ্যাঁ এই আচ্ছা আপনার আপনার আত্মীয় স্বজন কেউ নাই, না বাবা এখন আছে শেখ হাসিনা বাড়েন নয় তালায় আমি ভিক্ষা করে বাবা যা ভাই আমি বাঁচতে পারি না, সারাদিনে আমি 500 টাকা পাই না, আমার সংসারটা চলতেছে না, আমার ছেলের অবস্থা অনেক খারাপ বাবা, আমার ছেলের নাম কামাল হোসেন, আমার ছেলে আছে বিদ্যুতের লোক, বিদ্যুতে কাজ করতো, এই বিদ্যুতের থেকে অসুস্থ হয়ে পড়ে গেছে গা, পড়ে আমার অসুস্থ অবস্থায় ঘরে আছে, আমার এর মধ্যে বউটা অসুস্থ, আর আমি দেশে বিশে না বয়ে বাবা রাস্তায় নামছি, আমি অনেক কষ্ট করে আমার ছেলের নাম কামাল হোসেন, আমার নাম আলিয়া, সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।